এবার ভারতের আকাশ সীমায় ইরানের যাত্রীবাহী বিমান কিরে বোমা তঙ্ক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে চীনগামী এই বিমান ভারতের আকাশ সীমার দিকে আসলে পাল্টা নেমে পড়ে ভারতীয় বায়ুসেনার বিমান ইরান থেকে রওনা হলেও এখন চীনের দিকে যাচ্ছে এই যাত্রীবাহী ইরানের তেহরান থেকে চীনের গুয়াংজো যাওয়ার পথে মহান এয়ার দিল্লি বিমানবন্দর এটিসির সঙ্গে যোগাযোগ করে মাঝ আকাশে বোমার হুমকি থাকায় বিমানটি দিল্লিতে অবিলম্বে অবতরণের জন্য অনুমতি চেয়েছিল শোনা যাচ্ছে তৈরি বিমানটিকে জয়পুর যাওয়ার পরামর্শ দিয়েছিল দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল যদিও পাইলট সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতের আকাশীয় ছেড়ে চলে যান